We should trust thy Toyota. আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। ক্ষমা করবেন মাতা, বাবা ভোলানাথ আমাকে কিছু কাজ দিয়েছিলেন, তাই আমি অজ্ঞমের সঙ্গে আসতে পারিনি। ভালো হয়েছে তুমি এসে গেছো, না হলে ও হুহা হুহা করে কি বলছে বুঝতেই পারছি না। এবার বলো দেখি কাজটা কি। মাতা, আমরা নিচে গ্রামে যাচ্ছি, যদি আপনার কোনো প্রয়োজনীয় জিনিস আনতে হয় আমরা আসার সময় নিয়ে আসবো। না, আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমরা দুজনে তাড়াতাড়ি চলে আসবে, আমরা সবাই মিলে একসঙ্গে খাবার খাবো। আর আজ্ঞাম, তুমি তাড়াতাড়ি কথা বলতে শেখো, যাতে আমিও বুঝতে পারি তুমি কি বলতে চাইছো, বুঝলে? আরে কেউ আছেন? কোথায় গেল সবাই? কেউ আছেন? এখানকার মানুষজন নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়েছে, তুমি ওদিকে খোঁজো, আমি জঙ্গলের দিকে গিয়ে খুঁজছি। আগম, তুমি কি বাগ্গামকে ডেকে আনো? আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে তুমি কি বলছো। বন্দি, ভৃঙ্গি, মুশিক, চলো, মনে হয় বাগ্গাম কোনো বিপদে পড়েছে। আগম ওঠো আর বলো তুমি শেষবার বাগ্গামকে কোথায় দেখেছো। নন্দী, ভৃঙ্গি, মুশিক, তোমরা সবাই আলাদা আলাদা দিকে যাও আর বাগ্গামকে খোঁজো। আগম, তুমি আমার সাথে চলো। বাল গণেশ যেই এটা করে থাকবে, খুব বড় আর শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, গোটা গ্রামে কোথাও একজন মানুষও নেই প্রভু। বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে। তোমায় কে মেরে ফেলবে? ওইখানে পাহাড়ের পেছনে, না না না, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। যে এটা করেছে সে ওইদিকে পাহাড়ের পেছনে আছে, আমাদের ওখানে যেতেই হবে, ওদের ব্যাপারে জানতে হবে। এরা তো পাতাল ভৈরবীর রাক্ষস, কিন্তু এরা সবাইকে বন্দি করে কোথায় নিয়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই এই সব লোকগুলোকে বলি দেবে। দেখো, পাতাল ভৈরবীর রাক্ষস খুবই শক্তিশালী হয়, যাই হয়ে যাক না কেন আমাদের ওদেরকে যে করেই হোক হারাতে হবে। নন্দী, তুমি দক্ষিণ দিক থেকে হামলা করবে, ভৃঙ্গি তুমি উত্তরে, আর আগম তুমি পূর্ব দিক থেকে। প্রভু, আমাকে কি করতে হবে? যখনই দেখো আমাকেই বিপদের মধ্যে ফেলে দেয়। এত বড় রাক্ষসের মোকাবিলা করতে আমাকেই পাঠিয়ে দিল, তাও আবার সামনের দরজা দিয়ে। কেউ আছেন? আরে আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন?
পাতাল ভাই, আরে কেউ! ওম এম শিব, ওম এম শিব, ওম এম শিব। আমাদের কে কবে ছাড়বে? আমাদের কবে ছাড়বে বাবু? কে জানে আমাদের কে বাঁচাবে? নন্দী, যাক বাবা, তোমায় পাওয়া গেছে। এত বড় ভয়ঙ্কর জায়গা, আমি যে কিভাবে প্রাণে বেঁচে এসেছি সেটা শুধুমাত্র আমিই জানি। দেখো রাক্ষস, যদি আমরা চাই তাহলে তোমাকে পিটিয়েও বোঝাতে পারি, নয়তো তুমি যদি চাও তাহলে আমরা কিন্তু তোমাকে ভালোবেসেও বোঝাতে পারি। বলো, তুমি কোনটা পছন্দ করবে? এবার শান্ত হয়ে শোনো। নিজেকে কখনো আয়নায় দেখেছো? আটটা হাত, চারখানা মুন্ডু আর আটটা শিং? না মানে আমি তো ওই, কত কষ্ট হয় বলো তোমার এইভাবে থাকতে, আর তুমি পাতাল ভৈরবীর সঙ্গ দিচ্ছ যে শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। ওর প্রয়োজন ফুরিয়ে গেলে ও কিন্তু কোনো মতেই তোমাকে সাহায্য করবে না। কিন্তু তুমি যদি বাল গণেশের শরণে চলে আসো তাহলে উনি তোমাকে ক্ষমা করে দেবেন আর তুমি একটা ভালো মানুষ হতে পারবে। তোমার আটটা মাথায় কিছু ঢুকলো? এরা আমাদের কবে ছাড়বে কি জানি? ভাগ্যম কি জানে? ভাগ্যনিশ, প্রভু এসেছেন, এসেছে আমাদের সাহায্য করতে। চলো 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 চলো। আর এত সাহস, সামনে এসো। কে কে? পাতাল ভৈরবী, এদেরকে আমি মেরেছি, আর যদি তুমি এখান থেকে চুপচাপ না যাও তাহলে তোমারও এই অবস্থা করব। বল গণেশ, বল গণেশ, শিবের ছেলে বল গণেশ, আমার তো কি সৌভাগ্য, আমি তো এই দুর্বল আর শক্তিহীনদের বলি দিতে চাইছিলাম, কিন্তু এখন আমি তো তোমাকে বলি দেব, আর সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠব। এই পৃথিবী দেবলোক আর কৈলাসে আমি রাজত্ব করব, রাজত্ব। কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে ছেড়ে দেব? আমি সবাইকে মেরে ফেলবো। তোমরা এটা ভাবছো তাই না? আমার এই বিশাল রাক্ষস সেনাকে মেরে ফেলে আমাকেও মেরে ফেলবে তাই না? তাহলে দাঁড়িয়ে আছো কেন? মারো, মারো আমাকে, মারো না আমাকে। কি হলো পাতাল ভৈরবী? এবার তো তুমি গেলে। পাতাল ভৈরবী, আমার ভক্ত মন থেকে যখন কিছু চায় আমি তাকে সেটা দিয়ে দিই, শুধু ভক্তিটা মন থেকে এলেই হলো। তুমি মন থেকে যখন কিছু চেয়েছো তাহলে তোমার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব, তথাস্তু। তাকে তাকে কি দেখছো? মেরে ভালো সবাইকে। এতগুলো রাক্ষস, এদের সংখ্যা তো বেড়েই চলেছে প্রভু, এদেরকে মারতে মারতে তো সন্ধে হয়ে যাবে, ততক্ষণে তো খুব খিদে পেয়ে যাবে। তার চিন্তা তুমি করো না ভৃঙ্গি, আমি সবটা বুঝে নেব। বাহ, এইবার চুম্বে খেলা।
মেরে ভালো দে। আমাকে জন্যে কি না করেছি, আরে আজ আমাকে এরা আমার কুমার বল গণেশ, আমি আমি তোমাকে ছাড়ব না। ভালোই হলো, তোমার দৈত্যরাই তোমার ব্যবস্থা করে দিল, আর বাকি সব কাজ আমি পূরণ করে দিচ্ছি। তোমাকে পাতালে পাঠিয়ে দিচ্ছি। তুমি ঠিক আছো তো বাগগাম? সুস্বাদু, ধন্যবাদ নন্দী মহারাজ। হ্যাঁ অগম, ঠিক বলেছ মূষক, তুমি আরাম করো, বাকি সব কাজ আমাদের উপর ছেড়ে দাও। এটা তো খুব ভালো প্রস্তাব, এটা তো আমার জীবনের সব থেকে সেরা দিন। ভূমিকম্প? কিন্তু একটু আগে তো ঠিক ছিল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে বাবা গণেশ, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি মা, সবই ঠিক আছে, কিন্তু এখানে তো ভূমিকম্প হবা একেবারে অসম্ভব, এটা কি করে হলো? বাবা, তোমার পিতা আর আমি এখানে বসেছিলাম, আর হঠাৎ করে কৈলাস কেঁপে উঠল। প্রভু যখন তার দিব্যদৃষ্টিতে দেখলেন, তখন জানতে পারলাম যে রাক্ষস রাজা রাবণ কৈলাসকে ওঠাবার চেষ্টা করছে। যখন ওনার সব থেকে প্রিয় ভক্ত এইরকম একটা দুষ্কর্ম করছিল, তাকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু তার পায়ের আঙুল দিয়ে কৈলাসকে স্থির করে দিলেন। তাহলে এখন রাক্ষস রাজা রাবণের কি হবে? নমস্কার, ক্ষমা করবেন ভোলানাথ, আমার অহংকারের জন্য আপনি আমার প্রতি বিরূপ হয়েছেন। রাবণ, তোমাকে নিজের অহংকার ত্যাগ করতে হবে, তবে তোমার আমার প্রতি ভক্তি দেখে আমি প্রসন্ন, আর আমি তোমাকে ক্ষমা করছি। ভোলানাথ, আমি এই সব কিছু শুধু আপনার দর্শন লাভের জন্য করেছি। বলো, তুমি কি চাও? ভোলানাথ, আমি তো শুধু আপনার মতো শক্তিশালী হতে চাই। সত্যিকারের ভক্ত ভগবানের দুয়ার থেকে কখনো খালি হাতে ফেরে না। তথাস্তু। এই নাও রাক্ষস রাজা রাবণ, আজ আমি আমার সমস্ত শক্তির উৎস তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত ভোলানাথ? একবার যদি তুমি এই শিবলিঙ্গ তুলে নাও, তাহলে যাই হোক না কেন, তুমি ওটাকে নিচে রাখতে পারবে না যতক্ষণ না তুমি তোমার শেষ গন্তব্যে পৌঁছচ্ছ। যদি তুমি শিবলিঙ্গকে নিচে রেখে দাও, তাহলে তাকে ওপরে তোলা অসম্ভব হয়ে যাবে রাজা রাবণ। শিবলিঙ্গ ওখানেই স্থাপিত হয়ে যাবে, আর তুমি সেই শক্তির ব্যবহার আর কোনোদিন করতে পারবে না। জয় শিব শঙ্কর।
আপনি আমার বাসনা পূর্ণ করে আমার ভক্তি আরো গভীর করে দিলেন। এবার যখন রাক্ষস রাজা রাবণ আত্মলিঙ্গটা প্রাপ্ত করেই ফেলেছেন, তাহলে কিন্তু ওনাকে হারানো অসম্ভব হয়ে পড়বে। ঠিকই বলেছো নন্দী, আমাদের কিছু তো করতেই হবে। প্রভু, উনি তো ভীষণই শক্তিশালী। হ্যাঁ, ঠিক বলেছো, আর উনি যথেষ্ট বিদ্বান। তোমরা সবাই ঠিকই বলেছো, আমাদের একটা পরিকল্পনা দরকার। প্রভু, এতক্ষণে তো উনি অনেক দূরে চলে গেছেন। তাহলে আমাদের এখনি বেরোতে হবে। যাওয়া যাক, চলুন। এখন তো আমার কাছে শিবলিঙ্গ আছে, আমি যদি সকাল সন্ধে পুজো করি তাহলে আমি আরো শক্তিশালী হয়ে যেতে পারি, আর এই ব্রহ্মাণ্ডের তিনটে লোকে রাজত্ব করতে পারব। আমাদের যে করেই হোক রাবণকে আটকাতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। নারকেলগুলো যখন রাবণ মশাইয়ের গায়ে লাগবে, যন্ত্রণায় উনি কাঁদবেন, আর ভয়ের চোটে ওনার হাত থেকে শিবলিঙ্গ পড়ে যাবে। প্রভু, আমাদের পরিকল্পনা এর থেকে অনেক ভালো। আমরা একটা বড় গর্ত খুঁড়ব, আর সেটাকে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। রাবণ যখন ওই পাতার উপর পা রাখবে, তো দুম করে গর্তে পড়ে যাবে, আর আত্মলিঙ্গটাও পড়ে যাবে। এই পরিকল্পনা তো, প্রভু আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের এই পরিকল্পনায় অবশ্যই আমরা জিতে যাব। এখন আমার কাছে একটাই উপায় আছে। ওহো, সন্ধে হয়ে এলো, সন্ধ্যা অনেকের সময়ও হয়ে গেল, কিন্তু তার জন্যে তো শিবলিঙ্গকে নিচে রাখতে হবে। না না, এটাকে নিচে রাখলে সব গোলমাল হয়ে যাবে। এখন কি যে করি। শোনো বালক, আমার সন্ধ্যা অনেকের সময় হয়ে গেছে, সেই জন্যে তুমি খানিকক্ষণ এই শিবলিঙ্গকে ধরো, আমি সন্ধ্যা অনেক করে আসছি, তার বদলে আমি তোমাকে অনেক উপহার দেব। শ্রীমান, আমাকে সূর্যাস্তের পূর্বেই বাড়ি ফিরতে হবে, কিন্তু আপনার ভক্তি দেখে আমি আপনাকে না করতে পারি না। ধন্যবাদ বালক, কিন্তু মনে রেখো, এটাকে কোনোভাবেই মাটিতে রাখবে না। কিন্তু এটা খুবই ভারী, যদি আমি এটা বেশিক্ষণ ধরে রাখতে না পারি তাহলে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি আপনাকে তিনবার ডাকার চেষ্টা করব, যদি আপনি না আসতে পারেন তাহলে এই শিবলিঙ্গটা আমি নিচে রেখে দেব। ঠিক আছে, আমি তাতেই রাজি। শ্রীমান, এটা খুবই ভারী, দয়া করে তাড়াতাড়ি করুন। শ্রীমান, এটা তো খুবই ভারী, এটা আমি ধরতে পারবো না, এটা আমাকে নিচে রাখতেই হবে। তুমি কে বালক? আমি হলাম শিবপুত্র বাল গণেশ। তুমি কি আমার কাছ থেকে বরটা কেড়ে নিতে চাইছো? হ্যাঁ, যাতে আপনি এটার অপব্যবহার না করতে পারে। রাবণ, রাক্ষসদের রাজা আমি, রাবণ, দেবতারাও আমাকে ভয় পান, আমার মুখোমুখি হবে এমন সাহস কারণ নেই, আর তুমি একটা ছোট্ট বালক হয়ে আমার মুখোমুখি দাঁড়াতে চাও, আমার বর ছিনিয়ে নিতে চাও? হ্যাঁ, কি নন্দী, মুশি, আমরা এটাই করতে চেয়েছিলাম না? বাল গণেশ, তুমি জানো না আমি কতটা শক্তিশালী, অস্ত্রশস্ত্রই বলো আর জ্ঞানেই বলো, আমাকে কেউ হারাতে পারবে না, তুমিও নয়। আচ্ছা ভৃঙ্গি, তোমার কি মনে হয় আমি এনাকে হারাতে পারবো?
হতেও পারে, আবার নাও হতে পারে। প্রভু, আপনি এনাকে যুদ্ধে আহ্বান করলে তাহলেই বোঝা যাবে কে জিতবে কে হারবে। আহা, আমি যুদ্ধ করতে রাজি। আসলে আমি তো চাই তুমি আমার কাছে হারো। আমার অন্তরের ইচ্ছে যে তুমি আমার কাছে হারো। আরে কি হলো রাবণ মশাই, এবার তো আপনি গেলেন। এরা কি মূর্খ! রাক্ষস রাজা রাবণ, আমার ভক্তরা যখনই আমার কাছে কিছু চায় আমি তাদের সেটা দিই। শুধু তাদের ভক্তিটাই শক্তি হওয়া দরকার। আপনি যখন ভক্তি সহকারে চেয়েছেন তাহলে আমি আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করব। তথাস্তু। আমি আহ্বান করছি যে আপনি আমার শুধু একটা পাকে এই মাটি থেকে তুলে দেখান, তাহলে এই লিঙ্গ আমি ফেরত দিয়ে দেব। এ আর এমন কি বড় ব্যাপার, এ তো আমি তুড়ি মেরে করে ফেলব। আমি আপনার পরিকল্পনার মানেটা বুঝতে পেরেছি। প্রভু, আপনি হেরেও জিতে গেলেন আর আমি জিতেও হেরে গেলাম। এবার কি হবে রে? তোর কি দরকার ছিল নন্দীকে রাগাবার? আমি কি সবসময় তোর জন্য মার খাবো নাকি? দেব, আপনার এই দশা কে করলো? আমাকে শুধুমাত্র নামটা বলুন, আমি এক্ষুনি গিয়ে ওর ব্যবস্থা করে দেব। আমলাসুর। পবন দেব, আপনি চিন্তা করবেন না, আপনি এখানে বিশ্রাম করুন, আমি ওকে দেখছি। পবন দেব, অগ্নিদেব!
আমি তোমাকেও শায়েস্তা করতে চাই। কি বললে? আরে কি বলছো কে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে কেউ এর মুখটা বন্ধ করো, এ আমাকে পাগল করে দেবে। আরে না অজ্ঞম, একে এত সহজ ভাবে নয়, দৌড় করিয়ে করিয়ে মারব। কে 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 আমাকে মারবে? না তুমি নয়, তুমি নয়, তুমি বলো। আমরা সবাই তোমরা তোমরা আমাকে মারবে। তোমরা দেখো, আমার সময় নষ্ট করো না, আমাকে মারা অসম্ভব, আমি অমর। তুমি তুমি আবার কথা বলছো? এই কি বলছে ও? ও বলল, আমরা জানি তুমি অমর, তোমাকে কেউ মারতে পারবে না, কিন্তু এই সব তোমার ভ্রম। আমাদের শুধু এটা বলো যে তুমি সহজভাবে মরতে চাও নাকি দৌড়ে দৌড়ে মরবে। তোমরা আমাকে মারবে? তোমরা? ঠিক আছে, আমি চাই তোমরা আমাকে দৌড় করাতে করাতে মারো। কি হলো অমলা সুর? আমার ভক্তরা যখন মন থেকে কিছু চায় তখন আমি সেটা দিয়ে দিই, শুধু ভক্তিতে শক্তি থাকা চাই। তুমি মন থেকে যখন কিছু চাইলে তখন আমি তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করব। তথাস্তু। তোমরা আমাকে মারবে? তোমরা? এটা কখনো হতে পারে না, তোমাদের ব্যবস্থা এবার আমি করছি। অমলাসুর, তোমার সর্বনাশ আমার হাতেই লেখা আছে। আমি মূর্খ, তাই আপনাদের সঙ্গে লড়াই করছি। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। Thank you.
এই অমলাসুরের আগুন তো দেখছি কোনোভাবেই শান্ত হচ্ছে না। এইভাবে তো সমগ্র সৃষ্টির বিনাশ করে দেবে। যেভাবে অগ্নিদেব বলেছিল মনে হয় এখন আমাকে সেটাই করতে হবে। বলগণেশ, আর কত দৌড় করাবেন আপনি আমায়? আমাকে তো আপনি মারতে পারবেন না, আমি তো অমর। দেখো অমলাসুর, যেমনটা আগাম বললো সেটা দেখলে আমি তো তোমাকে আরো দৌড় করাতাম, কিন্তু এখন আমার খিদে পেয়েছে আর তুমি তো দেখছি শেষই হচ্ছে না। চলো এখন আমরা এই খেলা এখানেই শেষ করে দিই, যাতে আমি বাড়ি গিয়ে আরাম করে মায়ের হাতের খাবার খেতে পারি। আমি অমর বালগণেশ, আপনি আমাকে মারতে পারবেন না। আমি জানি অগ্নিদেব আমাকে সব বলেছে, তাই আমি তোমায় মারবো না। তাহলে অমলাসুরকে খেয়ে খুব একটা মজা পেলাম না। পেটের উপরটা একটু একটু করে জ্বলছে, বাড়ি যেতে হবে মায়ের কাছে। আপনারা এখানে? আমরা বালগণেশের অসুস্থতার খবর পেলাম, তাই শীঘ্রই আমরা চলে এলাম। প্রভু, এগুলো দুর্বা, আর এর থেকে আপনি শান্তি পাবেন এবং ভালো অনুভব করবেন। মণিবর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বালগণেশ, আপনি পুরো সৃষ্টিকে বাঁচিয়েছেন, আমরা তো এটুকু করতেই পারি। বালগণেশের জয়। মণিবর, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ থেকে আমি নিদান দিচ্ছি, বালগণেশের পুজো দুর্বা ছাড়া কোনো মতেই হবে না। বালগণেশের জয়, বালগণেশের জয়।